মানবাধিকার লঙ্ঘন নয়, সংরক্ষণে কাজ করছে র‍্যাব। তারপরও দেশের একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে দেশের বাজারে, তবে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। পবিত্র রমজানে দাম সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী বুধবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন, যার শুরুতেই সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কারসাজি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং চলছে। দ্রব্যমূল্য সারা বিশ্বব্যাপী কিন্তু বৃদ্ধি পেয়েছে, মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার এই সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। র‍্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন মানবাধিকার লঙ্ঘন নয়, সংরক্ষণ করছে র‍্যাব। আজকে র‍্যাবের যে বদনাম্বা এটা কিন্তু আপনি অন্যকে দোষ দিয়ে লাভ নেই, আমার দেশের মানুষই যদি বদনামটা করে তাহলে এখানে তো বলার কিছু নেই। বাংলাদেশ একমাত্র দেশ, এখানে র‍্যাবের কোনো সদস্য যখনই কোনো অন্যায় করেছে সাথে সাথে কিন্তু তাকে বিচারের আওতা আনা হয়েছে। এমনকি আপনারা জানেন যে আমাদের একজন মন্ত্রী তার মেয়ের জামাই, সে আর্মি অফিসার ছিল, সে একটা অপরাধ করেছিল, মন্ত্রীর জামাই হিসেবে কিন্তু আমরা ক্ষমা করিনি, তাকে ঠিকই বিচারের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন ইউক্রেন রাশিয়া সংকটে মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ, বলেন এ নিয়েও অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। ইউক্রেনের দ্বিতীয় প্রস্তাবে যেহেতু মানবাধিকারের প্রশ্নটা, সেইখানে বাংলাদেশ ভোট দিয়েছে, তবে আমাদের ওই যে একটা পেঁচানো গোষ্ঠী আছে, আপনি যাই বলেন তাদের খাবার দিলে এভাবে খেতে পারে না, এইভাবে ঘুরায় খেতে হয় তাদের, তো ওরা ওদেরকে যতই বলে তাদের কিছুই ভালো লাগবে না, কারণ তারা বাংলাদেশের দারিদ্র না দেখালে এনজিওর টাকা পায় না। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন সরকারি হাসপাতালে উপজেলা শহরে 10টি আইসিইউ বেড এবং 10টি ডায়ালাইসিস বেড রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু আমরা মানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অর্থ দিয়ে থাকি, সেটা আমরা করি। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।